পথে ঘাটে প্রান্তরে যেখানে আমরা আমাদের বন্ধুদের খুঁজে পাচ্ছি তাদের কাছে আমরা খুব আগ্রহ করে জিজ্ঞাসা করছি তার জীবনে কোনো অতিপ্রাকৃতিক অথবা ভৌতিক অভিজ্ঞতা আছে কি না। এই প্রাকালে আমাদের সাথে পরিচয় হয় যে আমাদেরই একজন বন্ধু আমাদের স্বপন ভাইয়ের সাথে। স্বপন ভাই, তার সাথে ঘটে যাওয়া একটি ছোট্ট কাহিনী আমাদের সাথে শেয়ার করতে যাচ্ছেন। স্বপন ভাইকে আমরা এখানে ডাকছি, তিনি হাতে দিয়ে পরে চলে আসছেন। আচ্ছা স্বপন ভাই, আপনার সাথে যে ভৌতিক অভিজ্ঞতাটা ঘটলো, আপনি কি আপনার পরিচয়টা নিজের মুখে, আপনি কোথায় থেকে আসছেন, আপনার বাড়িটা এবং আপনার নামটা বলার পরে আপনি যদি একটু বলেন তাহলে আমাদের জন্য। আমার নাম হলো আজাদ আল মামুন স্বপন, ফুল নাম হলো আজাদ আল মামুন, আজাদ আল মামুন, আর ডাক নাম হলো স্বপন। আচ্ছা, তাই আমার বাড়ি হলো ঢাকা দুহার। জি, ঢাকা এক আসন যেটা। আমি একদিন, আমি তখন জগন্নাথে মাস্টার্স করতেছি, ভর্তি হয়েছি। ভর্তি হওয়ার পরে কিছুদিন ক্লাস করছি, ক্লাস করার পরে সাত দিন বন্ধ। তো আমি গ্রামের বাড়ি দুহার গেছি নানির সাথে, আমার গ্রামের বাড়ি। তো যাওয়ার পরে একটু লাউডে বললে বেশি ভালো হবে। তা যাওয়ার পরে আমার এক বন্ধু আছে কামাল, তো ও বল দাওয়াত দিল যে আয় আমরা একটু খিচুড়ি ঠিচুড়ি খামনে আর কাটকুট খেলুন। আচ্ছা আচ্ছা, জাস্ট গ্রামের যেই এটা। তা রাতটা কখন ছিল, কয়টার সময়? 11টা আনুমানিক, 11টা 11টা আনুমানিক। আর রাতটা কেমন ছিল? বাল্লা বাল্লা জোসনা, বাল্লা বাল্লা জোসনা, আর কি হালকা জোসনা, সব দেখা যায়, সব দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, আমাদের বাড়ি থেকে মাকে বললাম যে আমি একটু কামাল গোবারি যাবো, ওখানে দাওয়াত আছে, রাত্রে আমি খাবো না। এর মা যে মা বললো যে খায় নে, আমি কই না, আমি ওখানে দাওয়াত আছে। তাই আমি যাইতেছি, যাওয়ার পরে একটা কবর আছে, আমি কবরের সামনে গেছি, দেখি সামনে প্রায় 10 গজ সামনে একটা সুপারি গাছের নিচে একটা বাচ্চা বসে রয়েছে। আচ্ছা, না ওটা বোঝা যায়, ছোট একটা বাচ্চা বসে রয়েছে, খুবই ছোট বাচ্চা। হ্যাঁ, খুবই ছোট বাচ্চা, মানে ওই অত ছোট বয়সী বাচ্চা ওখানে বসার কথা না, ওই সময় বসে থাকার কথা না, কথা না। পরে আমি বললাম এই বাচ্চা কার এখানে, এখানে বাচ্চা রেখে গেছে, অবাক হয়ে গেছি। এই কথা বলার পরে বাচ্চাটা একটু বড় হয়েছে। আমি কই কিরে ভূত মনে হয়, আমারে কি ভয় দেখাইতেছে? আমি জোরে জোরে বলতেছি, জোরে জোরে বলতেছি যে আমারে কি ভয় দেখায় ওর সামনে। হ্যাঁ, আমি দাঁড়াই গেছি, স্টিল দাঁড়াই দাঁড়াই বলতেছি এই আমারে ভয় দেখাচ্ছে। আমি আবার মনে মনে বলতেছি দেখি আমি আবার কোনো অন্য মনস্ক আছে কিনা, আমি নিজের শরীরে চিমটি দিছি, হ্যালুসিনেশন, হ্যাঁ হ্যালুসিনেশন হচ্ছে কিনা। তাই আমি চিমটি দিছি, দেখি না ব্যথা পাই। আমি কই না তো সম্পূর্ণ, আমি তো পুরো ঠিক আছি, সজাগ সজাগ। এই কথা বলতে বলতেই আবার বাচ্চাটা আরো বড় হয়ে গেল, আস্তে 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 একরে। আমি যতই ভয় দেখাস আমি কিন্তু ভয় পাবো না। আপনি সরাসরি তার সাথে কথা, তুই আমারে ভয় দেখাইতেছিস? আমি ভূত পেতে এগুলি বিশ্বাস করি না, আমি ভয় পাই না। আপনি সরাসরি বললেন, হ্যাঁ আরে বলতেছি। আর ও আস্তে আস্তে বিশাল লম্বা হয়ে গেল, লম্বা হয়ে পাশেই একটা বাথরুম পায়খানা আর কি। একটা টয়লেট, একটা কাইক দিয়ে ওই টয়লেটের ওখানে গেল, আমি আর দেখি, মানে এক স্টেপে সে ওই টয়লেট পর্যন্ত, টয়লেট পর্যন্ত গেল। তারপরে হ্যাঁ ওখানে 15 গজ হবে, 15 গজ। হ্যাঁ, তার মানে সে এত লম্বা হয়েছে, এত লম্বা হয়েছে, 15 গজ। হ্যাঁ, সুপারি গাছের সমান হয়ে গেল। ও মাই গড। পরে আমি কই তুই যত ই করস আমি ভয় পাই না। ও যখন একটা কাইক দিয়ে বাথরুমের ওখানে গেছে, তখন ভিতর থেকে হারিকেন নিয়ে ফয়জলের মায়ে, এ কে 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 তুমি কে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ যাদের বাড়ি আপনি যাচ্ছিলেন, না তাদের বাড়ি তো ওই পার্শ্ববর্তী এক বাড়ির একজন, ওই যে কবরের বেরোন, কবরের পাশের বাড়ি। আর আমি যাব হলো ওই কবরস্থান থেকে একটা বাসুপ আছে, বাসুপ পার হয়ে কামালদের বাড়ি। আচ্ছা, আমার বন্ধু একটু বাকি, হ্যাঁ একটু বাকি। তা ফজলের মায়ে এসে বলে কে 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 কে? আমি কই আমি স্বপন। আরে তুমি কি একা একা কথা বলতেছো? আমি কই এই এই এই, মানে আপনি যে কথা বলছিলেন উনি ঘরে থেকে, ঘরে থেকে শুনতেছে। পরে আমি বললাম এই 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 কাহিনী, হ্যাঁ এই জায়গাটা খুব খারাপ, এই জায়গায় আর অনেক মানুষে, একটা মানুষের দিনের বেলা দুপুরবেলা এম করে ধুইরে কাদার মধ্যে
উল্টো করে পুঁতে ফেলে, পুঁতে ফেলে, পুঁতে ফেলে। হ্যাঁ, এটা অনেক আগের ঘটনা, আমাকে এটা শুনো নাই, আমারে বলতেছে এরকম, আমাকে হয় রাত্রের বেলা, আমাকে না আমি ভয় পাই নাই, কয় তুমি বাড়ি চলে যাও, আমাকে না ওর বাড়িতে দাওয়াত আছে, আমি যাবো, কয় তাহলে আমি হারি কেন করি। তার মানে এটা বলা যায় শোভন ভাই, আপনি ভয় না পাওয়ার কারণে ও কোনো আসর করতে পারে নাই, চলে গেছে, ও উল্টো ও ভয় পেয়ে চলে গেছে। তার মানে এখানে একটা জিনিস হয়তো আমরা শিখতে পারি, যে ভয়ের সময় বা এমন একটা সময় যখন আপনি মানে হেল্পলেস অথবা এমন একটা কিছু আপনার সামনে আসছে, তখন নিজের সাহসটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। যদি সেটা থাকে তাহলে আপনার সামনে অনেক বড় বড় জিনিসও কিন্তু এভাবে ভেগে চলে যেতে পারে, সেটা আমরা শিখতাম। আসলে এটা যতটা ভৌতিক ছিল না, তার চেয়ে অনেক কিন্তু আমরা এনজয় করেছি। আমাদের সাথে আমাদের আরেক বন্ধু আছেন, আমাদের বরিশালের ভাই, আপনার নামটা মোহাম্মদ আনিসুর রহমান। আনিসুর রহমান, আনিসুর ভাই, আমরা যে আলোচনা করি আসলে গল্পটা ভয়ের চাইতে কিন্তু একটা শিক্ষামূলক ছিল, শিক্ষামূলক অনেক কিছু ছিল। হ্যাঁ, তো কি শিখতে পারি আমরা, যে আসলে আমরা শিখতে পারি যে কোনো যখন আপনাদের সামনে কোনো ভয় আসবে তখন আমরা সেটা থেকে মোকাবেলা না পেয়ে মোকাবেলা করার সামনা করতে হবে, সামনে আগাতে হবে, সামনে আগাতে হবে। সাধারণত এই জিনিসগুলো যখন আসবে সামনে আমরা পিছনে যাব না। আচ্ছা, আমার মনে হয় এই জন্যই বলে, জো ডর গয়া ও মর গয়া। থ্যাংক ইউ।